তৃতীয় অধ্যায় মৌলিক অধিকার অনুচ্ছেদ ছাব্বিশ থেকে সাতচল্লিশের কম ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ হচ্ছে মৌলিক অধিকারের অসামঞ্জস্য আইন বাতিল মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য হয় এমন আইন বাতিল করতে হবে এমন কোনো আইন থাকবে না তারপর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এখানে আছে যে আইনের সমতা ধর্মের বৈষম্য নিয়োগের সমতা নিষিদ্ধ এই খেতাবগুলো অর্থাৎ আইনের সমতা ধর্মের বৈষম্য এবং নিয়োগের সমতা এই খেতাবগুলো নিষিদ্ধ অর্থাৎ এখানে প্রত্যেকটাই এক একটা অনুচ্ছেদ আইনের সমতা একটা অনুচ্ছেদ সাতাশ নম্বর অনুচ্ছেদ আটাশ হচ্ছে ধর্মের বৈষম্য উনিশ উনত্রিশ হচ্ছে নিয়োগের সমতা তিরিশ হচ্ছে খেতাবগুলো নিষিদ্ধ অর্থাৎ একটু ডিটেলসে যাই আমরা যে আইনের সমতা কি সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এটি হচ্ছে সাতাশ নম্বর অনুচ্ছেদ আঠাশ নম্বর অনুষ্ঠেত হচ্ছে ধর্মীয় প্রভৃতি কারণে বৈষম্য ধর্মীয় প্রভৃতির কারণে বৈষম্য কেমন বৈষম্য হতে পারে যে কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে নারী পুরুষের সমানাধিকার লাভ করবেন আটাশের দুই এটি আর আটাশের চার অনুচ্ছেদ হচ্ছে নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছু রাষ্ট্রকে নিবৃত্ত করবে না সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা উনতিরিশ অনুচ্ছেদ নিয়োগের সমতা অর্থাৎ নিয়োগের সমতা বলতে এমন সমতা সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা কিন্তু সরকারি নিয়োগে কোটা পদ্ধতি এটি হচ্ছে উনতিরিশের তিন অনুচ্ছেদ আর খেতাবগুলো নিষিদ্ধ এই হিন্টসে আছে এই অনুচ্ছেদে আছে যে যদি রাষ্ট্রপতির পূর্বানুদ পূর্বানুমোদন ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হতে কোনো খেতাব সম্মান পুরস্কার বা ভূষণ গ্রহণ করবেন সেটি নিষিদ্ধ হবে এটি হচ্ছে তিরিশ নম্বর অনুচ্ছেদ আর আইনের আশ্রয় নিলে জীবন ও ব্যক্তি জীবনের ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা হবে একত্রিশ এবং বত্রিশ অনুচ্ছেদ আইনের আশ্রয় হচ্ছে একত্রিশ অনুচ্ছেদ আর জীবনের ব্যক্তি স্বাধীনতা হচ্ছে বত্রিশ নম্বর অনুচ্ছেদ তো আইনের আশ্রয় লাভের অধিকার একত্রিশ নম্বর অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার বত্রিশ নম্বর অনুচ্ছেদ গ্রেপ্তার ও আটকে রক্ষা কবচ নিষিদ্ধ শ্রমে বিচার ও দণ্ডের হবে রক্ষণ অর্থাৎ গ্রেপ্তার ও আটকে রক্ষা কবচ এটি হচ্ছে তেত্রিশ নম্বর অনুচ্ছেদ তেত্রিশ নম্বর অনুচ্ছেদ হচ্ছে বিচার ও আটকে গ্রেপ্তার ও আটকে রক্ষা কবচ গ্রেপ্তার ও আটকে রক্ষা কবচ হচ্ছে তেত্রিশ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আসল কথা হচ্ছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ না জানিয়ে পাহারায় আটকে রাখা যাবে না গ্রেপ্তারকৃত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবেন অর্থাৎ তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ আদালতে হাজির করতে হবে এটি হচ্ছে তেত্রিশ নম্বর অনুচ্ছেদ আর চৌত্রিশ হচ্ছে নিষিদ্ধ শ্রম নিষিদ্ধ শ্রম বলতে কী বোঝাচ্ছে যে জবরদস্তি করে কোনো শ্রম দেওয়া যাবে না শ্রম নেওয়া যাবে না শ্রমিকের কাছ থেকে অর্থাৎ জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ এটি হচ্ছে চৌত্রিশ নম্বর অনুচ্ছেদ বিচারে আর তারপর আছে পঁয়ত্রিশ হচ্ছে বিচার ও দণ্ডের হবে রক্ষণ অর্থাৎ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ এটি হচ্ছে পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ চলাফেরা চলাফেরা সমাবেশ সংগঠনের স্বাধীনতা চিন্তা বিবেক বাক স্বাধীনতা পেশা ও বৃত্তির স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চলাফেরা সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা চলাফেরায় স্বাধীনতা থাকবে এটি হচ্ছে ছত্রিশ নম্বর অনুচ্ছেদ সমাবেশ করতে পারবে যে কোনো দল যে কোনো সময় এটি হচ্ছে সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ সংগঠনের স্বাধীনতা একটি সংগঠন থাকবে এটি হচ্ছে আটত্রিশ নম্বর অনুচ্ছেদ আর চিন্তা বিবেক এবং বাক স্বাধীনতা এটি হচ্ছে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতা উনচল্লিশের এক অনুচ্ছেদ আর বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দুই অনুচ্ছেদ এবং সংবাদপত্রের স্বাধীনতা উনচল্লিশের দুই অনুচ্ছেদ পেশা বা বৃত্তি স্বাধীনতা চল্লিশ নম্বর অনুচ্ছেদ পেশা বা বৃত্তি স্বাধীনতা চল্লিশ নম্বর অনুচ্ছেদ এবং ধর্মীয় স্বাধীনতা একচল্লিশ নম্বর অনুচ্ছেদ সম্পত্তির অধিকার বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ সম্পত্তির অধিকার কি বলতেছে সম্পত্তির অধিকার বলতেছে যে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাবে না তেতাল্লিশ নম্বর হচ্ছে যোগ গৃহ ও যোগাযোগের রক্ষা করে অর্থাৎ গৃহ ও যোগাযোগের রক্ষা এটি হচ্ছে তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ গৃহ ও যোগাযোগের রক্ষণ হচ্ছে তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকার বলবৎকরণ মৌলিক অধিকার বলবৎকরণ হচ্ছে চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকার বলবৎকরণ মৌলিক অধিকার বলবৎকরণ হচ্ছে চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে ভাগে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তা বলবৎ করার জন্য সংবিধানের একশো দুই এর এক অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে মামলা করা হয় একে রিট বলে শৃঙ্খলের দায়মুক্তি আইনের হেফাজত যুদ্ধাপরাধী বিচার সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে শৃঙ্খলের শৃঙ্খলের বলতে কী বোঝা যাচ্ছে যে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদ দায় মুক্তি দায় মুক্তি হচ্ছে ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দায় মুক্তি বিধানের ক্ষমতা আইনের হেফাজত হচ্ছে সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ কতিপয় আইনের হেফাজত এবং যুদ্ধাপারিতের বিচার এটি হচ্ছে সাতচল্লিশের তিন অনুচ্ছেদ আর সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা হচ্ছে সাতচল্লিশের ক অনুচ্ছেদ